বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নাজাত দেওয়ার জন্য কিছু কিছু সময় তিনি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য কিছু কিছু নিয়ামত বান্দাকে আল্লাহ দান করেছেন। ওই নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত হলো জমিন, আবার কিছু নিয়ামত হলো সময়। কোন কোন সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য দামি দামি জায়গার মধ্যে যাওয়ার সুযোগ করে দেয়। ওই দামি দামি জায়গার মধ্যে একটা দামি হলো আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে কেউ যদি নিয়ত সহি করে আল্লাহ পাকের ঘরে ঢুকতে পারে। পয়গম্বর আরবি বলেন, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর জান্নাত যারা পেতে চায়, ওরা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া মসজিদে ঢোকে। এরপরে লোকটা একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়ার অর্থ হলো, ও মালিক, আমি আপনার ঘরে প্রবেশ করতেছি। আল্লাহুম্মা ফতাহলি, মালিক আমি আপনার ঘরে ঢুকতেছি, এটা আপনার ঘর। আওয়াজ করে বলেন, মসজিদের মালিক কে? এটা তো আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে আসছি। আল্লাহর ঘরে ঢোকার সময় বান্দা বলে, আল্লাহুম্মা ফতাহনি, মালিক আপনি আমার জন্য খুলে দেন। এবার মালিক বলতে থাকে, ও বান্দা, তোর জন্য আমি কি খুলে দিব। এবার বান্দা দ্বিতীয় শব্দ বলে, আবু আবা রহমাতিক, মালিক আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দে। রহমতের দরজার অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে আপনাকে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, এই জায়গায় বসাটা যদি মালিককে খুশি করবার জন্য হয়। জিন্দগি তো কত মজমায় আপনি আমি বসছি, আজকের মজমাটা হলো তার বিপরীত একটা মজমা। قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجْلِسُ فِقْهٍ خَيْرٌ مِنْ عِبَادَةِ سِتِّينَ سَنَةً ওই আসমানওয়ালা তার জমিনের বন্ধু মুহাম্মদ আরবকে ডাক দেয়া বলে, আসমানওয়ালা ডাক দেয়া বলে, ও জমিনের মালিককে ডাক দেয়া বলে, ও জমিনের মানুষ শুনে নাও, আমি তোমাদের কাছে একজন মানুষ পাঠিয়েছি, নাম যার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনওয়ালাকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বন্ধু হাবিবুল্লাহ শুনেন, আমি আপনার উম্মতের জন্য একটা নিয়ামত দান করলাম। নিয়ামত হলো, কেউ যদি কোরআন ও হাদিসের মজমায় বসে অল্প কিছু সময় কোরআন হাদিসের কথা শুনবে, আল্লাহ নবী বলেন, এই মজমায় আপনি আমি বসছি, এই মজমায় বসার দ্বারা আপনার আমার আমলনামায় আসমান থেকে ফয়সালা হয়ে গেল, 60 বছর নফল ইবাদতের সওয়াবের মালিক হয়ে গেল। অল্প সময়ের জন্য বসছি, আর এই অল্প সময়ে মালিক বলেন, এই অল্প সময়ে বসার কারণে তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিলেন, এই মজমাটার দাম মালিকের কাছে এত বেশি, এই মজমায় বসার কারণে 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, মালিক আপনাকে আমাকে ওই সওয়াবের মালিক বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বরে আরবি বলেন, এই সওয়াবটা মালিকের কাছে পৌঁছাবার জন্য শর্ত হলো নিয়তটাকে সহি করা। আমার বন্ধু, নিয়ত সহি করে যদি এই মজমার মধ্যে বসা যায়, পয়গম্বরে আরবি বলছেন, ওই অল্প সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সওয়াবের মালিক বানায় দেয়। আওয়াজ করে বলি, সুবহানাল্লাহ। এজন্য ভাই, হুজুর তো চলে আসব অল্প সময়, ছোট্ট একটা আয়াত পড়েছি, নামা আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা, সন্তান আর সম্পদ হলো এই মানুষের জন্য মালিকের পক্ষ থেকে পরীক্ষা। দুইটা জিনিস, এক নম্বর হলো সম্পদ, দ্বিতীয় নম্বর হলো সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাচ্চারা কথা বলো কেন, কথা বলো কেন, আওয়াজ করা যাবে না। দুইটা জিনিস, একটা হলো সম্পদ, আর একটা হলো সন্তান, এই দুই জিনিস দিয়া পরীক্ষা নিবেন কে? আওয়াজ করে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে? বলেন, আল্লাহ বললে গুনাহ হবে? তাহলে বলেন, এই জিনিসের মালিক কে? সম্পদের মালিক কে? সন্তানের মালিক কে? কেন আমাদেরকে
আমাকে সম্পদ দিলেন, আল্লাহ বলেন সম্পদ দিয়েছি আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, সন্তান দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জন্য সন্তান আর সম্পদ দেওয়ার পরে ওই আসমানওয়ালা আপনার আমার মুখের দিকে তাকায় আছে, সম্পদ পাওয়ার পরে সম্পদের ক্ষমতায় আপনার আমার অহংকার চলে আসে কি? এই মেয়ারাজের রাত্রিতে মেয়ারাজ চলে গেল, এই মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ডাক দিয়ে নিয়ে গেছেন আকাশে। কেন নিয়ে গেছেন জানেন? এগুলো দেখাবার জন্য। পয়গম্বর আরবি দুনিয়াতে আসছেন, আয়েশা আমার নবী বলেন আমি কিছু লোক দেখলাম জাহান্নামের ভিতরে, এই লোকগুলো ছোট ছোট। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা ছোট কেন? জিব্রাইল ডাক দেয়া বলে ওগো আল্লাহর পয়গম্বর, এরা দুনিয়াতে লম্বা লম্বা ছিল। ওগো ভাই জিব্রাইল তাহলে জাহান্নামে ছোট কেন? জিব্রাইল ডাক দেয়া বলে ওগো আল্লাহর পয়গম্বর, এরা সম্পদ পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অহংকারে খুব অহংকার করে হাঁটত, আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিলেন নবী, দুনিয়াতে গিয়ে জানায় দিবেন অহংকার করে যারা দুনিয়াতে চলবে আল্লাহ তাআলা আখেরাতে তাদেরকে ছোট মানুষ বানায়া আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আলোচনা করতেছিলাম সন্তান ও সম্পদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এজন্য সন্তানকে আপনাকে আলেম বানাইবেন না দুনিয়াদার বানাইবেন, সিদ্ধান্ত আপনার। যদি আপনি সন্তানটাকে দুনিয়াদার বানান আর যদি সন্তানটাকে কোরআনওয়ালা বানান লাভ কি আপনার? এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওগো আমার বান্দা শুনে নাও, আমি আল্লাহ সন্তান সম্পত্তি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চাই। দুনিয়াতে শান্তিতে থাকতে চাও তো ছেলেটাকে কোরআনওয়ালা বানাও, আখেরাতে শান্তিতে থাকতে চাও তো দুনিয়ার জিন্দেগিতে সন্তানটাকে কোরআনওয়ালা বানায় দাও। একটা সন্তান যদি কোরআনওয়ালা বানাইতে পারো তো তোমার দুনিয়াতে কেমন শান্তি তুমি শুনে নাও। সন্তান যখন টাকাওয়ালা হয়ে যায় সন্তানের মা বাবা সন্তানের মন রক্ষা করে চলে, কারণ কখন যেন সন্তানের সাথে উল্টাপাল্টা হয়ে গেলে আমার খাবারটা বন্ধ করে দিবে। আর যদি সন্তান দিনদার না হয়ে দুনিয়াদার না হয়ে দিনদার হয় আখিরাতওয়ালা হয় তখন সন্তানের মা বাবার কলিজা বড় হয়ে যায়, কারণ এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। এরকম একজন কোরআনওয়ালা সন্তান ইমামে শাফি আলাইহির রহমা, একজন কোরআনওয়ালা সন্তান, মা বাবা তারে কোরআন শিখাইছে, মা বাবা কোরআন শেখানোর পরে ইমামে শাফি যখন আলেম হয়ে গেছেন, আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হবে কোরআন হাফেজ, একটা সন্তান যদি কোরআন হাফেজ হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায়, জীবনে অনেক ওয়াজ শুনছেন দিল দিয়ে কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে নেন। আমার ভাই ইমামে শাফি আলাইহির রহমা একজন কোরআনওয়ালা সন্তান, তার ভাইয়েরা কোরআন পড়ে নাই, তার প্রতিবেশীরা কোরআন পড়ে নাই, ইমামে শাফি কোরআন পড়ে পড়ে অনেক বড় কোরআনওয়ালা আলেম হয়ে গেছে। ইমামে শাফি আলাইহির রহমা ওনার ছাত্ররা ইতিহাস এইভাবে লেখেন, আল্লাহর গোলাম ইমামে শাফি সারাদিন দিনী কাজ করার পরে মাদ্রাসায় পড়ানোর পরে দিনী কাজ করার পরে তিনি যখন বাড়িতে যান তিনি তার নিজের রুমে ঢোকেন না, আগে তার মার রুমে তিনি প্রবেশ করেন। ছাত্ররা জিজ্ঞাসা করেন হুজুর আগে আপনি আমার মার ঢোকে রুমে কেন প্রবেশ করেন? ইমাম শাফি ডাক দিয়ে বলেন আমি কোরআন তিলাওয়াত করে দেখলাম মা খুশি তো আমার জান্নাত, বাবা খুশি তো আমার জান্নাত। এজন্য ছাত্র বাবাজিরা আমার তো বাবা নাই শুধু মা আছে, এজন্য আমি প্রত্যেক দিন নিজের রুমে ঢোকার আগে আমি আমার মায়ের রুমের মধ্যে ঢুকি। মার রুমে ঢোকার পরে ইমামে শাফি কোরআনওয়ালা সন্তান মার রুমে ঢোকার পরে গিয়ে দেখেন জনম দক্ষিণী মা খেয়েছেন কিনা খান নাই, যদি জনম দক্ষিণী মা খাবার না খেয়ে থাকেন ইমামে শাফি নিজ হাত দিয়া মাকে খাওয়ায় দেয়, মাকে খাওয়ায় দেয়। হঠাৎ একদিন আল্লাহর গোলাম ইমামে শাফি ঘরে দিয়ে গেছে, মা জনম দক্ষিণী মা ঘুমায় আছে, মা যখন ঘুমায় গেছে মার সাথে বেয়াদবি করা যাবে না,
এজন্য আল্লাহর গোলাম ইমামে শাফি মার পায়ের কাছে গিয়ে মার পাকে আস্তে আস্তে, কারণ বৃদ্ধ বয়সে মায়ের খেজমত দরকার, আমি যেহেতু চলে যাই অন্তত মার একটু খেজমত করে যাই, আল্লাহর গোলাম ইমামে শাফি প্রথমে মায়ের কবলে একটা চুমু খাইলেন, এরপরে দরওয়াজা দিয়ে বের হবেন, মার পা তিনি সেবা পা টিপতেছেন, সেবা যত্ন করতেছেন, আর মাঝে মাঝে ইমামে শাফির এই মুখটা মায়ের পার সাথে লাগায় আর বিড়বিড় করে কি যেন বলেন, জনম দুঃখিনী মা উঠে বসছেন, ডাক দেয়া বলে শাফি রে তুই এত বড় আলেম রে বাবা, হাজার হাজার মানুষ তোর মরি, ও শাফি তুই আমার পায়ে হাত দেস, আবার আমার পায়ের সাথে তোর মুখটা লাগাস, ঘটনা কি? ইমামে শাফি ডাক দেয়া বলে ও গো মা আমি তো তোমার পায়ের মধ্যে মুখ লাগাই নাই, শাফি রে আমি তো দেখতেছি তুই আমার পায়ের মধ্যে মুখ লাগাইছস, আল্লাহর গোলামি। ইমামে শাফি বলে না মা আমি কোরআন খুলে দেখলাম, নবী পাকের হাদিস পড়ে দেখলাম, আমি কোরআন খুলে দেখলাম, নবী পাকের হাদিস পড়ে দেখলাম, তুমি আমার জান্নাত তুমি আমার জাহান্নাম, তোমার সাথে বেয়াদবি করলে আমার জাহান্নাম, আর তোমার হক আদায় করতে পারলে আমার জান্নাত, ও গো মা আমি আমার জান্নাতের মধ্যে চুমু খেয়েছি। মুসলমান ইমানদার, সন্তান আমার খেদমত করে না, আমাকে বৃদ্ধাশ্রমে দিতে চায়, হাজার হাজার মানুষ বৃদ্ধাশ্রমে ঘুমায় আছে, সন্তানের খেজমত তাদের কপালে জোটে না, কারণটা কি? ওই সন্তানটাকে কোরআনওয়ালা বানাইতে পারেন নাই, এজন্য সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে। এখন তো মা বাবারা সন্তানকে শুধু টাকাওয়ালা দুনিয়াওয়ালা সিটিজেন কিভাবে বানানো যায়, একটা বার সন্তানের মা বাবা চিন্তা করে না আমার সন্তানটাকে কিভাবে কোরআনওয়ালা বানানো যায়। ইন্তেকালের পরে সন্তানদের জানাজার নামাজটা পড়বে, জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত শেখায় নাই। এই তো কিছুদিন আগে আদিমপুরের গোরস্থানে গেলাম, ওখানে এক ভদ্রলোক জিজ্ঞাসা করতেছে হুজুর এখন মাটি দিব কি যেন দোয়া পড়তে হয়, আমার মনে চাইছিল ওই সময় বলতে এই কথা না তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার বাবা তো তোমাকে এই কথা দুনিয়া থেকে শিক্ষা না দিয়ে এই কবরে ঘুমায় গেছে, এরকম বাবা জমিনে আছে না নাই? আরে আমার সন্তানটাকে আমার কবরে মাটি দিবে এই দোয়াটা পর্যন্ত শিখাইতে পারি না, শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, সন্তানকে কিভাবে টাকা বলা বানানো যায়, টাকার বিষয়ে আখেরাত মাটি হয়ে গেছে, সন্তান কবরের সামনে দাঁড়ায় আপনার জন্য কি দোয়া করবে এই দোয়াটাও আপনি শিখাইতে পারেন না, শিখাইতে পারি নাই আমি, সমাজের এই ব্যর্থতা। এজন্য এখনো সময় আছে, সন্তানটাকে কোরআন ওয়ালা বানান, লাভ আপনার হবে, দুনিয়া তো শান্তি পাবেন আখেরা তো শান্তি পাবেন। এখন তো এক শ্রেণীর মানুষ আছেন আলেম ওলামাদেরকে দেখলে পছন্দ করে না, মহব্বত করে না, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বাঁকা নজরে তাকায়, বাঁকা নজরে, বাঁকা নজরে তাকায়। এর বড় একটা কারণ আছে, কারণ হলো যে এই লোকটা মাদ্রাসার তালিবুল আলেম, ওলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, ওই লোকটার ভিতরে আল্লাহর কোরআন নবীজির হাদিসের আলো নাই। যাদের কাছে আল্লাহর কোরআন নবীর হাদিস আছে এদের একটা ঘটনা শুনাই আপনাদেরকে, ইয়াকুব নানুতবি রহমতুল্লাহি আলাই যিনি দেওবন্দের সাইকুল হাদিস ছিলেন, দেওবন্দের সাইকুল হাদিস এলমে মারিফত এত ছিল তার কাছে, কোন বাড়িতে তিনি খাবার খাইলে বলতে পারতেন এটা হালাল না হারাম, সুবহানাল্লাহ, কোন বাড়িতে তিনি খাবার খেলে এই জবান বলতে পারত আমি হারাম খাইলাম না হালাল খাইলাম, এলমে মারিফত এত তার কাছে ছিল। আল্লাহর গোলাম দারুল উলুম দেওবন্দে তিনি পড়াইতেন, খোলা আকাশের নিচে তিনি পড়াইতেছিলেন বাচ্চাদেরকে, সাধারণত মাদ্রাসাগুলো এরকমই হয়, মাদ্রাসা দান দক্ষিণা করার মতো মানুষ পাওয়া যায় না, আজকে আপনি তাকায় দেখেন মসজিদগুলো কত সুন্দর, সারা পৃথিবীর মসজিদগুলো সুন্দর, মাদ্রাসাগুলোর অবস্থা কি? এই দিকে আমাদের ফলো করা দরকার, ফলো তো তখন করব যখন এদের ফজিলত আমি জানব। ইয়াকুব নানুতবি রহমতুল্লাহি আলাই দেওবন্দের তিনি সাইকুল হাদিস, দেওবন্দের সাইকুল হাদিস দেওবন্দে তিনি বুখারী পড়াইতেন,
এই আল্লাহর গোলাম, খোলা আসমানের নিচে তিনি মাদ্রাসা ছাত্রদেরকে পড়াইতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, পড়াইতেছেন পড়াইতেছেন পড়াইতেছেন, হঠাৎ করে আসমানের মধ্যে মেঘ করছে, আসমানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন নিয়ে তাড়াতাড়ি তারা তাদের রুমের মধ্যে চলে গেছে। কোরআন ভিজে গেলে তারা পড়বে কি, কিতাব ভিজে গেলে? আল্লাহর গোলাম ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বাচ্চাদের ক্লাস করাইতেছিলেন, তার গায়ে একটা চাদর ছিল, চাদর তালিবুল ইলমরা যখন বৃষ্টির কারণে ওরা দৌড় দিল ঘরের মধ্যে কিতাব নিয়া কোরআন নিয়া, তালিবুল ইলমদের জুতাগুলো ছিল সামনে, ওই জামানার জুতা হতো কাপড়ের জুতা। ইয়াকুব নানুতুবি চিন্তা করলেন, হায় রে বাচ্চারা তো চলে গেছে কোরআন নিয়া কিতাব নিয়া, ওদের জুতাগুলো পড়ে আছে, তালিবুল ইলমদের জুতাগুলো পড়ে আছে। আল্লাহর গোলাম ইয়াকুব নানুতুবি গায়ের চাদরটা খোলায়া তিনি মাটির মধ্যে বিছায়া দিলেন, ছাত্রদের জুতাগুলো ওই চাদরের মধ্যে উঠাইলেন। আল্লাহু আকবার! আমার ভাই কি বলবো, আকেয়া ইয়াকুব নানুতুবি গায়ের চাদরটা বিছায়া তালিবুল ইলম ছাত্রদের জুতাগুলো ওই চাদরের মধ্যে রাখছেন, এরপরে চাদরটা কিত্তা লাগায়া তালিবুল ইলমদের জুতাগুলো মাথার মধ্যে নিছে। তালিবুল ইলমদের জুতাগুলো যখন মাথার মধ্যে নিয়া ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন মাদ্রাসার দিকে রওনা হইলেন, দৌড়ে আসলেন, ওস্তাদরা দৌড়ে আসছে, হুজুর করলেন কি আপনি বাচ্চাদের জুতা আপনার কাপড়ের মধ্যে, আবার তাদের জুতা আপনার মাথায়। ইয়াকুব নানুতুবি ডাক দিয়ে বলেন, ও আমার সাথীরা, তোমরা তো দেখলাম মাদ্রাসার ছাত্র, ছোট্ট মানুষ, একটু নবীর হাদিসের দিকে তাকায় দেখো, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, নবীর হাদিসের দিকে তাকায় দেখো, আল্লাহর নবীর বাণীর দিকে তাকায় দেখো, আল্লাহর নবীর বাণী তো হলো সাধারণ মানুষের জুতার নিচে থাকে ময়লা, সাধারণ মানুষের জুতার নিচে থাকে ইটা, সাধারণ মানুষের জুতার নিচে থাকে বালু। জি তবে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, সকলে বলি নারায়ণ তাকবীর। তবাই আলহামদুলিল্লাহ আমরা যে মাদ্রাসায় আজকে পাগড়ি দেওয়া হবে, আমাদের এই মাদ্রাসা যারা পাগড়ি নেবে আমরা এই ডাইন সাইডে চলে আসি।